তোমার নিজের গ্রামে ফিরে যেতে ইচ্ছে করে না? হ্যামলী, তোমার গ্রামে, তোমার নিজের বাড়িতে ভাই বোনেদের কাছে যেতে ইচ্ছে করে না? কি হলো মুন্নি, বলো, ইচ্ছে করে না? ইচ্ছে তো করে। কতদিন ভাই বোন কল্যাণরা দেখিলাই। দেখবে ওদের, যাবে ওদের কাছে। মালিক, তুমিকে মোর গ্রামে নিয়ে যাবে? কেন রে, ও কেন তোকে নিয়ে যাবে? ওর সঙ্গে তোর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে, তুই কোনো কথা বলবি না। সুরেশ তোকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আবার ফিরে আসবে। আর একটা কথা শুনে রাখ, এই বাড়িতে আর কোনোদিনও তুই ফেরার চেষ্টা করবি না বলে দিলাম। লা, মু যাবো ক্লাই। যাবি না? কি রে মোগলি, মু যাবো ক্লাই? একটু আগেই তো তুই বললি তোর ভাই বোনদের কথা মনে পড়ছে, তোর দেশের কথা মনে পড়ছে, তাহলেও যাবি না? মালিক মুখে লা নিয়ে গেলে মু যাবো ক্লাই। যাবি না কোথাও? মালিক না নিয়ে গেলে যাবি না? না তোর সাথে যাবে। ঠাকুর জানো তো তুমি কি করছো? না নিয়ে চলে। আরে সন্দেহ হতো না মালিক, তুই তোকে ছেড়ে কোথাও যাব কে? মালিক, মালিক, আরে চল দূর হয়ে যা থেকে, বেরো। ওই মালিক, তুই ওদের বললা কিনা মালিক, তুই তোকে ছেড়ে কোথাও যাব কে? মালিক, এই তুই কোথায় যাচ্ছিস? দিদি মেয়েটাকে ওভাবে, চুপ, তুই তোর জায়গায় থাক, যা হচ্ছে হতে দে। ওনটাকে একটু শক্ত কর। আরে মেয়েটাকে নিয়ে কি শুরু করেছে? তোর মার মাথা খারাপ হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে না থেকে যা সামলা তোদের মাকে। দেখছি আমি কি হয়েছে মাম্মা, বাইরে কাকে বকছে ঠাম্মা? তুমি আবার এখানে নেমে এলে কেন? হ্যাঁ, কাউকে বকছে না, বেরো। খুব বউ হওয়ার শখ হয়েছে না? ছাড় আমাদের রাজার পা, ছাড় বলছি। না ছাড়বো ক্লাই, মু মালিকরে ছেড়ে কোথাও যাবো ক্লাই? ছাড়বি না? এই আমার ছেলের পা, ছাড় বলছি। আয় ছুবি না ওকে, ছুবি না, আয় বলছি, ছেড়ে দে। ঠাকুরজি এসো তো। হ্যাঁ, তুই আমাদের ঘর থেকে ছাড়া পাবি না, চল ছেড়ে দে। আমার ছেলেকে ছুবি না, ভুলেও যদি এ বাড়িতে ঢুকেছিস না ছবি, ছাড়ো ওকে। আর কি শুরু করেছো তোমরা? আর আমি তোমার কোনো কথা শুনবো না। এই চল চল বলছি, ছবি। অনেক শুনেছি তোমার, আর সহ্য করবো না, অনেক কেরামতি শুনেছি তোমাদের, আর সহ্য করবো না। প্রথমে তো জোটালে অনেকক্ষণ একটা বিধবা মেয়েকে আমার ছেলে কপালে, আর এখন এই জঙ্গলি মেয়েটার হয়ে কথা বলতে এসেছো না? ভেবে চিন্তে কথা বলো ছবি, কি বলছো তুমি? তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে? হয়েছে, তাই হয়েছে। ওকে দূর করা না পর্যন্ত আমার মাথা ঠিক হবে না। এই আয়, আর বলছি,
এই মেয়েটার জন্য আমার সংসারে সুখ শান্তি সত্যাচার চলে গেছে। আমি বেরোবো জি বেরো, আর এই বাড়িতে যদি ঢুকেছিস তার ঠ্যাং তোর খোলা করে দেবো। তুই যাবি না, তোর ঘাট যাবে, তোকে বুঝে করে তোমার শান্তি বেরো। সমু দাঁড়িয়ে থাকিস না, যা ইন্দ্র তুইও যা, সামলা তোর মাকে। একটা বড় কেলেঙ্কারি না ঘটিয়েও থামবে না, যা যা থামা। চারপাশের লোকজন যদি ও চিৎকার চেঁচামেচিতে জড়ো হয়ে যায় তাহলে আর সামলানো যাবে না, একটা সর্বনাশ ঘটে যাবে আজ। যা 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 সামলা তাড়াতাড়ি, সামলা, দাঁড়িয়ে থাকিস না, যা যা। হ্যাঁ যাচ্ছি আমরা, চো বাইরে চো, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তুই তাড়াতাড়ি যা। জেঠিমা, পিসিমনি, তোমরা ছাড়ো না, আমি তো আছি, আমি দেখছি। হ্যাঁ কেমন দেখছি সে তো দেখতেই পাচ্ছি, তুই যদি দেখতিস না তাহলে এই হাল হতো না। বৌদি, একে একে গেটার বাইরে পার করে তো কাজ অন করছি। চল যাবো ক্লাই, যাবো যাবো ক্লাই, তোকে দূর করে তবেই ছাড়বো। আর বলছি তুই যাবো ক্লাই, মানে কি করে কেন যাবো, গাল যাবো ক্লাই। এই দেখছো বৌদি কি তেজ মেয়েটা, ও যুক্তি করে এসছে, ও তোমাকে ছেলেকে ফাঁসাবে বলে। আগে বের করো, আগে বের করো, বলছি আয়, তোকে ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ছাড় ওকে, ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে, বাইরে বের করো তবেই ছাড়বো। বেশি হয়েছে না, ছেড়ে দে। কি হয়েছে, কি প্রবলেম? বাবার আশঙ্কাই সত্যি হলো, এখন কি বলবো এদের? এই যে সোমবাবু, ব্যাপারটা কি বলুন তো, কি শুরু করেছেন আপনাদের বাড়িতে? এই মেয়েটার উপরে এভাবে জোর খাটানো হচ্ছে কেন? ও কি করেছে? কেন বলুন তো, ও কি করেছে সেটা আপনাদের বলবো কেন? ওটা আমাদের পার্সোনাল ব্যাপার। আহ পিসি, তুমি একটু চুপ করো না, আমি কথা বলছি। আপনিও তো কিছু বলছেন না সোমবাবু, মুখটা একটু খুলুন, দয়া করে আসল প্রবলেমটা বলুন। কি ব্যাপার বলুন তো, কালকে আপনাদের বাড়িতে নতুন বউ এলো, আর আজকে কা করছে, চিল পড়ছে। আচ্ছা আপনারা কেন এইসব নিয়ে মাথা ঘামাচ্ছেন? এটা তো আমাদের পারিবারিক ব্যাপার। তো আপনাদের পরিবারের ব্যাপার যখন, তো ব্যাপারটা আপনাদের ঘরে চার দেয়ালের মধ্যেই রাখুন না। তাই তো, বাড়ির বাইরে এরকম চিৎকার চেঁচামেচি হলে পাড়ার লোকের যে তিষ্ঠতে অসুবিধা হয় সেটা তো ভাববেন। হ্যাঁ, বাড়ির পাশে এমন চিল চিৎকার হতে থাকলে আমরা কি কানে তুলো গুঁজে থাকবো? তাই তো। এই মেয়েটাকে কাজের লোক নাকি? সে যেই হোক না কেন, আপনাদের এত খোঁজের দরকার কি? একটা মেয়ের উপর আপনারা জোর জুলুম চালাবেন, আর সেই মেয়েটা চিৎকার শুনে আমরা চুপ করে বসে থাকবো? একজন মেয়ে হয়ে একটা মেয়ের উপর এরকম অত্যাচার করছেন, দেখুন আপনারা কিন্তু। মা তুমি একটু চুপ করো, আমি দেখছি। কি কাণ্ড, একটা নিরীহ অসহায় মেয়ে তার সাথে এরকম ব্যাপার? ডোমেস্টিক হেল্পারের উপর অত্যাচার, পুলিশ জানলে সোজা জেল, সেটা জানেন তো? না না, আপনারা ভুল করছেন, ও আমাদের বাড়ির কাজের মেয়ে নয়, অন্য জায়গা থেকে এসেছে, আজকে ওকে চলে যেতে বলা হচ্ছে তাই ও। লামু বাড়ি যাবো ক্লাই। আরে এটা সেই মেয়েটা না? হ্যাঁ, যাকে টিভিতে দেখাচ্ছিল ওই সোমবাবু আপনার ভাইয়ের সঙ্গে, তাই তো? ঠিক। হ্যাঁ, তা সেদিন টিভিতে অত বড় বড় কথা বলে আর আজকে সেই মেয়েটাকেই ঘরে মারধর করছেন কেন? কেন হতে পারে? হ্যাঁ, না না, মারধর কেউ করেন, মারধর কেন করতে যাবে? আসলে সুরেশ ওকে বাড়িতে পৌঁছে দিতে চাইছে, কিন্তু ও কিছুতেই যেতে চাইছে না, সেই নিয়ে একটা। আর এমনিও তো আমাদের বাড়ির কেউ হয় না, তাই না? কদিনের জন্য আমাদের বাড়িতে থাকতে দেওয়া হয়েছে, এখনো কিছুতেই যেতে চাইছে না। মুই বারে কেউ নয়, কি মিছা কথা বলে রে। মুই বারে কেউ নয় তো বললি কিনা রে? সব বিনাশ করেছি, এই মেয়ে তো দেখছি হটে হাড়ি ভেঙে দেবে।
শিরথি একটু বাড়ির ভেতর যা, অজু মামাকে নিয়ে আয়, যা। তুমি তাহলে এবার সত্যিটা বলো তো, তুমি কে ওদের, কে হও তুমি? ও আমাদের কেউ না, আর আপনারাও তেমনি। ও বলল আর ও আমাদের গলার কাটা, বুঝেছেন এবারে? ভালো ভালো বলছি, তুই যাবি এখান থেকে, দূর হবি। লা মু যাবো ক্লাই, কেন যাবে? মু মালিকের বউ বটে। মালিক মুকে 20,000 টাকা দিয়ে কিনে সাপ্লা কইরেছে, মু মালিকরা ছেড়ে কোথাও যাবো ক্লাই। কি ব্যাপার রাজদীপ, কি বলছে মেয়েটা, এসব কি সত্যি নাকি? আরে আপনারা শুধু ওর কথা শুনছেন, আমরা যা বলছি আপনারা শুনছেন না তো? সত্যিটা তো আমরা বলছি। কি কাণ্ড দেখেছো? আমার কালকেই মনে হচ্ছিল নিশ্চয়ই কিছু লোকানো হচ্ছে। হ্যাঁ, পুলিশ এলো, অনেকক্ষণ থাকলো, তারা কার এমনি এমনি এসেছিল। কালকে বউ দেখতে এসেছিলে? আমি তো আসতেই পারলাম না। এসেছো, ভালো হয়েছে। আমরা তো গেলাম, বউ না দেখেই ফিরে আসতে হয়েছিল, তা তখন তো বুঝিনি, আজকে দেখছি এই কাণ্ড। শেষ পর্যন্ত প্রফেসর গিন্নি এই বউকে ঘরে তুললো। কি আজে বাজে বকছেন আপনারা, একদম তালতেলেই হলো না, ভেতরে হিংসেগুলো একেবারে উতলে ওঠে। ও কেন রাজার বউ হতে যাবে? এই রাজা বল না ওদেরকে। বৌমা, বৌমা এসো তো আমার সঙ্গে, এসো মেজো বৌমা, এসো আমার সঙ্গে। এই দেখুন, এ এ হলো আমাদের রাজার বউ, আমাদের বাড়ির মেজো বৌমা, ওই মেয়েটা কেউ নয়। এ ও মালিকের বউ আর মো মালিকের বউ। তুই চুপ করবি? বাবা, এ তো দেখছি বউ নিয়ে কেলেঙ্কারি। রাজদীপ, তুমি তাহলে বলে দাও কে তোমার বউ? হ্যাঁ, একজনের তো আর দুটো বউ হতে পারে না। তাহলে তুমি তনয়কে নিয়ে ভিতরে যাও। যাও তুমি। যাও আমি। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমাদের প্লিজ একটু একলা থাকতে দিন। হ্যাঁ মানছি, আমাদের পরিবারের মধ্যে একটা সমস্যা হয়েছে, আমরা সেটা নিজেদের মধ্যে ঠিক মিটিয়ে নেব। একটা কথা বলি সৌম্যবাবু, বাড়ির সমস্যা বাইরে টেনে আনলে, চিৎকা চেঁচামেচি করলে পাড়ার লোকজন জড়ো হবে না? হ্যাঁ, শুধু আমরা কেন, এসব চলতে থাকলে থানা পুলিশ হতেও কতক্ষণ? ওনারাই বুঝে নেবেন, তখন যেন আমাদের আবার ডাকাডাকি করবেন না যেন। বাইরের লোকগুলো আজকে চলে এলে বলে, না হলে তোকে আজকে তাড়িয়ে ছাড়তাম আমি। ঘুরেও মেয়েটাকে তাড়াতে পারলাম না। পাড়া প্রতিবেশীর কাছে আর মুখ দেখানোর উপায় রাখলে না? এত বছর ধরে যে মান সম্মান অর্জন করেছি সব সব শেষ করে দিয়ে এলে,
ইচ্ছে করছে গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে দিই, শেষ করে দিই। সব দোষ এখন আমার, এক গাছি দড়ি আমাকে এনে দাও না। বৌদি, মান সম্মান, মান সম্মান শুধু তোমারই আছে, আমার তো কিচ্ছু নেই। ঘরে এসে তুমি বসে রইলে, আর যা কথা শোনাবার আমাকে শুনিয়ে গেলে সবাই। দেখেছো ঠাকুর, ওই দেখো আবার এসেছে। ওকে তারা, ওকে তারা বলছি, আমাকে একটু দয়া কর, না আমি সহ্য করতে পারছি না, দয়া কর তারা, ওকে আমার আর ভালো লাগছে না, আমি পারছি না। আচ্ছা এখনো তুমি থামবে না, এখনো না? ঠিক আছে, ওকে যদি তোমরা দাঁড়াতে না পারো, আমাকে বড় একটা ট্রেনের টিকিট কেটে দাও, আমি চেয়ে চুলে হোক চলে যাব, আমি আর এখানে থাকতে পারবো না। ওই মেয়েটা এ বাড়িতে থাকুক, সুখে শান্তিতে থাকুক, বহাল তুমিয়াতে থাকুক, আমার আর ভালো লাগছে না, আমি পারছি না। মা, মা কথাটা শোনো, মা শোনো, পিপলি চলো আমরা ঘরে যাই। পিসি, ঠাম্মা রাগ করছে, এই মেয়েটা যাচ্ছে না বলে। সব কথা ছোটদের জানতে নেই পিপলি, চলো আমরা ঘরে যাই, আজ তোমাকে একটা নতুন স্টোরি শোনাবো। আর স্টোরি, এ বাড়িতে যা শুরু হয়েছে এবার এটাও সবাই জানবে, লজ্জার আর শেষ থাকবে না। এই কোথায় যাচ্ছেন? মালিক? কোনো মালিক টালিক নয়, কোথাও যাবে না, একদম নয়। তো কেন মুখে যেতে দিচ্ছিস না রে? মুখে মোর মালিকের কাছে যেতে দিয়ে না রে। তুমি কি বুঝতে পারছো না, তুমি আবার সেই ভুলটা করছো। সকালবেলা থেকে দেখলে তো কিরকম একটা কাণ্ড ঘটলো, তোমার মালিক কিরকম রেগে আছে তোমার উপর। তুমি বুঝতে চাইছো না নাকি বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি না। বুঝেছি রে, শুধু মালিক না, এবারে সকলে তো মোর উপর রেগে আছে, কি করবো তুই বল না কি? তুমি এখানে, এখানে বসো, চুপ করে এখানে বসো, বসো এখানে। মেজ বৌদি, একটা কথা ছিল, মেজা তো আজকে অফিসে যাবে, টিফিনটা করতে হবে, তুমি একটু করে দেবে? আমার তো এখন নতুন কাজ হয়েছে, ওকে সামলে রাখা, চোখে চোখে রাখা। মুঙ্গলির ব্যাপারে এত হাইপার হয়ে কোনো লাভ নেই, তাতে অশান্তি বাড়বে, কমবে না। দেখলে তো মেজাজ হারিয়ে কোনো লাভ হলো কি? হলো না তো। তাহলে তুই কি বলতে চাইছিস রাজা? ওর সামনে নত হব, হাত জোর করে দাঁড়াবো? ওফ মা, আমি সেটা বলতে চাইনি। আমি এটা বলতে চাইছি যে সুরেশকে দিয়ে হোক আর অন্য কাউকে দিয়ে হোক, মুঙ্গলিকে এক্ষুনি গ্রামের বাড়িতে দিয়ে আসাটা প্রবলেম হবে, একটু বোঝো তোমরা। বেশ, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই সমস্যার সমাধান কি করে হবে? কি করতে চাও তুমি বলো শুনি। আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি একটা উপায় বার করছি। তার মানে সে কটা দিন আমাদের এই অসুস্থ পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হবে, তাই তো? তার মানে তুমি চাইছো যে এই অসহ্যকর অবস্থাটাই বাড়িতে জারি থাকুক, যেটা তুমি সৃষ্টি করেছ। এভাবে কথা বলে তো কথাই বলা যাবে না বাবা, তুমি সবটাই তো জানো, আর আমি তো ইচ্ছা করে কিছু করিনি, একটা সত্যিকে প্রমাণ করতে একটা পার্টিকুলার কারণে। তোমার মহৎ উদ্দেশ্যের কথা আমি আর শুনতে চাই না, এতটা অপমানিত সারাটা জীবনে তোমার মাকে বা আমাকে কোনোদিন হতে হয়নি, তোমার কারণে, শুধু তোমার জন্যে কাল বাড়িতে পুলিশ এসেছিল, অতগুলো লোকের সামনে ওরম একটা সিচুয়েশন বাড়ির সবাইকে ফেস করতে হয়েছিল, তোমার ওই মহৎ উদ্দেশ্যের জন্যেই বাড়ির নতুন বইয়ের গায়ের গয়না শাড়ি ওই মেয়েটাকে পরিয়ে তোমাকে বাঁচাতে হয়েছে। রাজা একটা কথা তোমাকে বলি, তুমি শুনে রাখো,
তোমার নিজের দায়িত্বে তুমি মেয়েটাকে এখানে নিয়ে এসছো, তোমার দায়িত্বে তুমি ওকে ফেরত দিয়ে আসবে। এর বাইরে আমি কিছু জানতেও চাই না আর শুনতেও চাই না। আমি তো দায়িত্ব নিয়ে বলছি বাবা, এখন মঙ্গলিকে গ্রামের বাড়িতে জোর জবরদস্তি পাঠাতে গেলে প্রবলেম হবে, তার থেকে বরং ও কদিন এখানেই থাকুক। তার মানে তুই এখনো বলছিস ও এখানেই থাকবে? আর সে কটা দিন বাড়িতে যে অশান্তি চলবে সেটা কে সামলাবে? তুমি ওকে সামলাতে তুমি বাড়িতে থাকবে তো? সেটা যে আমার পক্ষে সম্ভব না সেটা তুমি জানো বাবা। তোমার পক্ষে তো কিছুই সম্ভব নয়। তার মানে এটাই দাঁড়ালো, তুমি নিজের মতো পালিয়ে বেড়াবে আর মুঙ্গলিকে বাড়িতে রাখার কন্টিনিউয়াস অশান্তিটা ভুগবো আমরা। আশ্চর্য তো, বাড়ির শুধু সবাই মিলে একটা মেয়েকে সামলাতে পারবে না, আর তার জন্য কাজ ছেড়ে আমাকে বাড়িতে বসে থাকতে হবে। ডিসগাস্টিং। আমরা কেন ওকে সামলাতে যাবো বলতে পারো? নিজের করা ভুল নিজে শোধরাতে পারো না, নাকি তোমার কেলেঙ্কারি কেউ সাফ করে দেবে সেই আশায় রয়েছে, নাকি অপেক্ষা করছো ওই মেয়েটার কোনো দুর্ঘটনা ঘটুক আর ও তোমার চিরকালের মতো মুক্তি দিয়ে দিক, কোনটা? বাবা, মা, আমি এ নিয়ে কথা বলতে চাই না, আজ আমায় অফিস জয়েন করতে হবে, আমি রেডিতে চললাম। রাজ, রাজ শোনো, বৌদি আমার ব্রেকফাস্টটা রেডি করো, আমার লেট হয়ে গেছে। মেজ বৌদি, শুনলে তো, তোমায় যেরকম বোঝালাম ওরকমভাবে চটপট স্যান্ডউইচগুলো রেডি করে নাও। কিন্তু তোমার মেজদার শার্ট প্যান্ট তো বের করে রাখা হয়নি সুরেশ, আমি চট করে গিয়ে বের করে দিয়ে আসি। ঠিক আছে, তাহলে তুমি যাও, তাড়াতাড়ি চলে এসো। কিন্তু মেয়েটা ভিড় মালিকের কাছে গেল কেন?